আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো খুবই লবণীয় একটি রেসিপি, সেটা হচ্ছে জলপুইয়ের আচার। অনেকদিন ধরেই আমার আচার খেতে ইচ্ছা করছে, তাই নিজেই বানিয়ে নিলাম আর শেয়ার করলাম আপনাদের সাথে। জলপুইয়ের আচার তৈরি করতে যা লাগবে সেটা হচ্ছে জলপুই অবশ্যই, সাথে লাগবে শুকনো মরিচ, সরিষা বাটা, পাঁচফোড়ন পেস্ট, রসুন এবং অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল, যেটা যে ইউজ করে। আমি আজকে সরিষার তেল ইউজ করেছি। প্রথমে তেল গরম করে প্যানের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এবং সাথে কিছু আস্ত রসুন দিয়েছি। এতে আমার কাছে যেটা মনে হয় আচারের ফ্লেভারটা খুব সুন্দর থাকবে, ভালো লাগবে। আর রসুন তো অনেক উপকারী। রসুনটা যখন হালকা একটু বাদামি হয়ে যাবে তখনই এর মধ্যে আমি পাঁচফোড়ন দিব। সেটাকে দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করব। এরপর আমি যখন রসুনটা একটু হালকা বাদামি হবে এরপর আমি দিয়ে দেবো কয়েকটি শুকনো মরিচ। এতে ফ্লেভারটা আরও ভালো লাগবে আর আচারের মধ্যে শুকনো মরিচের ফ্লেভার ভালো লাগে অনেক। শুকনো মরিচটা দিয়েও আমি এক দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে এরপরে আমি দিব রসুন পেস্ট, সরি রসুন না, সরিষা পেস্ট। সরিষা পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিব, মশলাটার সাথে এ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। যখন একটু হালকা বাদামি হয়ে যাবে সবগুলো কালার তখনই আমি আমার কাঙ্ক্ষিত সেই জলপাই দিয়ে দিব। আমার অলমোস্ট আমার মশলাটা বিশেষ মিশে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও এসেছে, ফ্লেভারটা খুব ভালো লাগছে। যখন ঠিক এইরকম কালার হবে সেই সময় আমি জলপাইটা দিয়ে দিব। মশলাটা যখন বেশ বাদামি হয়ে যাবে এরপরে আমি এটা আমি নিচ থেকে ইউজ করেছি, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং লবণ। এটা না দিলেও হয় কিন্তু আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি দিলাম। আর আমি একটু চাচ্ছিলামও একটু ঝাল টক মিষ্টি যাতে তিনটাই হয়, সেজন্যই আমি মরিচের গুঁড়াটা ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি জলপাই। জলপাইটা দিয়ে বেশ অনেকক্ষণ 30 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর জলপাইটা যখন বেশ নরম হয়ে যাবে তখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করব। এখন জলপাইটা নরম হতে একটু সময় লাগবে এবং ঘন ঘন নাড়তে হবে। আমি জলপাইটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করব। জলপাইটা যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে এবং নরম হয়ে যাবে আমি এই রান্নাতে কোনোই পানি ইউজ করব না। জলপাই গলে যখন পানি বের হবে এবং চিনি দেওয়ার পরে যেই পানিটা বের হবে তা দিয়েই আমার আচারটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। জলপাইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে একদম সফট হয়ে গিয়েছে এবং মশলার সাথে বেশ ভালোভাবে লেগে গিয়েছে। এখন আমি অ্যাড করছি চিনি। আমি যেহেতু লাল চিনিটা খাই, যুগ করে দোকান না, সুতরাং আমি লাল চিনিটাই সবসময় ইউজ করার চেষ্টা করি। আমি এখানে চিনি ইউজ করেছি এক কাপ থেকে একটু কম, 300 গ্রাম, যেহেতু আমার জলপাই প্রায় 1 কেজির মতো ছিল সেখানে আমি 300 গ্রাম চিনি ইউজ করেছি। কারণ আমি খুব বেশি মিষ্টি চাচ্ছি না, একটু টক থাকবে, টকের পরিমাণটাই বেশি থাকবে, সেজন্য আমি কম চিনি ইউজ করেছি। চিনি থেকে বেশ ভালো পানি বের হয়েছে, যখন এই পানিটা শুকিয়ে যাবে আমার আচার রেডি হয়ে যাবে। জলপাই অলরেডি নরম হয়ে গিয়েছে, এখন জাস্ট চিনির সাথে চিনির সাথে পুরোপুরি মিশে গিয়েছে এবং আচারটা বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে। মশলা তেল সব কিছু জলপির সাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে, আমার আচার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি আরও 5-6 মিনিট এভাবেই নাড়াচাড়া করব এবং লাস্টে আমি যে জিনিসটি ইউজ করব সেটা হচ্ছে ভিনেগার, যেটাকে সিরকাও বলা হয়। ভিনেগারটা ইউজ করলে যেটা হয় সেটা হলো যে আচারটা বেশ অনেক দিন ভালো থাকে এবং যা যেসব দেশি শীত সেটা তো ফ্রিজের বাইরে রেখেই ইউজ করা, বাইরে রেখেই এটাকে ব্যবহার করা যায়। আমি আরেকটু লবণ ইউজ করলাম, আমি
একটু টেস্ট করে দেখলাম যে লবণটা আমার কাছে কম মনে হয়েছিল, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। এবং আমি এখন দিয়ে দিব অল্প একটু ভিনেগার। ভিনেগার দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, পুরো আচারটার সাথে ভালোভাবে মেশানোর চেষ্টা করব। কেউ যদি চান আরেকটু তেল ইউজ করতে পারেন, পুরোপুরো ডুবে তলে থাকা যায়। আর আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেটুকু ইউজ করেছি সে দিয়েই আচারটা বেশ ভালোই থাকবে, কারণ মোটামুটি ভালো তেল আছে। আসলে তেলের আচারে তেল থাকলে আচার বেশি দিন ভালো রাখা যায়। শীতের দেশে বাইরেই রাখা যায়, আর গরমের দেশে আচারটাকে ফ্রিজে অবশ্যই খোলার পরে ফ্রিজে রাখতে হয়। এই তো আমার আচার রেডি। এখন আমি একটা বয়ামের মধ্যে ভরে সেটাকে ডাইনিং টেবিলে রাখবো আর খাবো। আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে, খুব মজাদার এবং লবণীয় একটা জিনিস। আর আরেকটা কথা যেটা বলবো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।